ভোটের ভেড়ি বাজাতে আজ রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সন্ধে সিইও এবং রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক, কাল রাজনৈতিক দল ও মঙ্গলবার মুখ্য সচিব ডিজিপি সাক্ষাৎ। ভোট ঘোষণার আগেই বাংলায় 20 জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। তিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ, সুভাষ, শান্তনুকে টিকিট, প্রাত্য বার্লা, বালুরঘাটে সুকান্ত, হুগলিতে লকেট, বিষ্ণুপুরে সৌমিত্র। যাদবপুরে অনির্বাণ, হাওড়ায় রথীন, কাঁথিতে বিজেপির প্রার্থী শুভেন্দুর ভাই সৌমেন্দু। পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করে একই পথে কটাক্ষ তৃণমূলের। বিধায়ক থেকে ঘাটালে লোকসভার লড়াইয়ে হিরণ, দেবের সঙ্গে লড়াই। দেবকে আমরা রাজনৈতিক মুক্তি প্রদানের জন্যই হিরণকে প্রার্থী করেছি এবং ঘাটাল থেকে তাকে রাজনৈতিক মুক্তি দেব। প্রার্থী ঘোষণার পরই প্রচারের ময়দানে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী, পুজো দিলেন মন্দিরে। ঘাটালে প্রার্থী হিরণের হয়েও দেওয়াল লিখন শুরু। উত্তর থেকে দক্ষিণ ব্রিগেড হতেই 14 মার্চ থেকে রাজ্য জুড়ে ভোট প্রচারে অভিষেক, শুরু জলপাইগুড়ি থেকে শেষ পূর্ব বর্ধমানে, 20 মার্চ সভা বসিরহাটে। মুখপাত্র পদে কুণালের ইস্তফাপত্র গৃহীত, রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকেও নিষ্কৃতি দেওয়া হোক, থাকতে চাই কর্মী হয়ে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। সুদীপ নয়, উত্তর কলকাতায় এবার মহিলা প্রার্থী করুক তৃণমূল, শশী পাঞ্জার নাম সুপারিশ কুণাল ঘোষের, বর্তমান সাংসদকে তীব্র কটাক্ষ। রাত্রে বড্ড নেতা নেত্রীদের হোয়াটসঅ্যাপ করেন। চমক থাকছে তৃণমূলের তালিকাতেও, কবে ঘোষণা বাম কংগ্রেসের? একদিকে তাপস কুণাল, অন্যদিকে সুদীপ। 42-এর বঙ্গযুদ্ধে হটস্পট উত্তর কলকাতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন দুপুর 2টায়। লোকসভা নির্বাচনের আগে কি ভাবছে, কি বলছে দমদম লোকসভা কেন্দ্র, ঘুরে দেখলেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক। তারকার চোখে তারকা কেন্দ্র বিকেল 5:30।